আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে আল্লাহর রহমতে ভালো আছেন, কিন্তু ভেতরটা কেমন যেন একটু চাটানো চাটান ভাব হয়ে গেছে, তাই না? অগোছালো আজকে কয়েনিটির প্রশ্ন দেখে মাথা খারাপ হয়ে গেছে, তাই না? একটা কথা বলি আপনাদেরকে, শুনেন। কথাটা হলো, ডক্টর আক্তারুজ্জামান স্যার বা XYZ যারা আর কি আপনার মনে করেন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা আছে, তারা এই ধরনের সংবাদ সম্মেলনে এই ধরনের আশ্বাসও কিন্তু আপনারা দিচ্ছে যে HSC পরীক্ষা কিন্তু আপনারা এবছর দিতে পারেন না, অটো পাস, তাই না? কিন্তু এখানে ওনারা বলতেছে যে আপনার HSC পরীক্ষার বিকল্প একটা পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটাকে ওনারা মনে করতেছে। ঠিক আছে, তো ওই কথাটা ওনাদের সংবাদ সম্মেলনে ওই কথাটা বলে গেলে চলবে? ওনারা কিন্তু যথেষ্ট পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনি যদি তাদের কথা না বুঝতে পারেন তাহলে আপনি কিভাবে ভালো করবেন? হ্যাঁ, ভালো করবেন, আমরা আছি তো আপনার সাথে, ভয় কিছু, কোনো সমস্যা নেই। দেখেন, আজকে আমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সম্পর্কে, আপনাদের ঘ ইউনিটের প্রশ্ন কেমন হতে পারে সে অ্যানালাইসিস সম্পর্কে আমার কথা বলার কথা, এবং খ ইউনিটের যে অ্যানালাইসিসটা কি ধরনের প্রশ্ন আসছে, যে দেখেন, যদিও খ ইউনিটে বিগত আমার ধারণা বিগত 8-10 বছরে এই ধরনের কোশ্চেন হয় নাই, ঠিক আছে, যে কোশ্চেনটা করছে, এবং আমার ধারণা কোনো স্টুডেন্ট পাশ করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দ্যাট মিন্স কোনো স্টুডেন্ট যদি 65 থেকে 66 পায়, অর্থাৎ তার রেজাল্ট সহ, ঠিক আছে, আমার মনে হয় সে চান্স পেয়ে যাবে এই বছরে। তো যাই হোক, আপনাদের পরীক্ষাটা কেমন হতে চলেছে? হ্যাঁ, আপনাদের পরীক্ষাটাও কিন্তু এমনই হবে, বাট আপনাদেরকে বুঝতে হবে মূল কথাটা, যে বুঝতে পারবে না তার জন্য কিন্তু দাবি না, দাবি আপনার জন্য। আপনি যদি কাহিনীটা বুঝেন, আমি কিন্তু যৌক্তিকভাবে কথা বলার চেষ্টা করি, একটু খেয়াল করেন, দেখেন আমার এই বোর্ডের দিকে একটু তাকান, খ ইউনিটে যে প্রশ্নটা আসেছিল আপনি লক্ষ্য করেন, ওনাদের কিন্তু একটা সিলেবাস দেওয়া আছে, ওনাদের ওয়েবসাইটে পরিষ্কার একটা সিলেবাস দেওয়া আছে। দেখেন, সিলেবাস আমি লিখে দিয়েছি, ওনাদের সিলেবাসে বাংলায় ছিল মূল ভাব, ব্যাখ্যা, সারাংশ, সারমর্ম, বানান, প্রমিতকরণ, অনুচ্ছেদ, অনুবাদ, বাক্য গঠন, উদ্দীপক। Am I right or not? উদ্দীপকটা কি? কারণ বাংলা প্রথম পত্রে তো সবগুলোই উদ্দীপকই আসতো, তো এখানে তো আর কিছু অ্যাড করার সুযোগ নাই। তো আপনি দেখেন, গত বছর ওনাদের যে প্রশ্ন আসছিল খ ইউনিটে, সেটা হলো উদ্দীপক গদ্য অংশ থেকে, এবার আসছে পদ্য অংশ থেকে। এই তো, কারণ উদ্দীপক যে আপনার গদ্য অংশ থেকে দিতে হবে এমন তো কোনো কোশ্চেন নাই, না আছে? আচ্ছা, এরপরে দেখেন, গত বছর আসছিল ব্যাখ্যা, এবার আসছে সারাংশ। আচ্ছা, দেখেন, গত বছর আসছিল অনুবাদ, এবার আসছে বানান প্রমিতকরণ, এবার আসছে। গত বছর আসছিল বাক্য গঠন, আপনারা জানেন গত বছর বাংলায় প্রশ্নে মার্ক ছিল হলো 25, আর এই বছর মার্কসটা কত? 20। তাই একটা আইটেম বাদ পড়ে গেছে অটোমেটিক্যালি, আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একটা অপশন কিন্তু অটোমেটিক্যালি বাদ পড়ছে, কারণ এর মধ্যে 20 হয়ে গেছে, এইখানে 10, এখানে 5, এখানে 5, মোটামুটি আপনার কি হয়ে গেছে? 20 হয়ে গেছে। আপনি বলেন প্রশ্ন কঠিন হয়েছে, না, সিলেবাস ভিত্তিক প্রশ্ন করছে, কিন্তু আপনি সিলেবাসের বাইরে এটা ওটা এইটা হিবিজিবি অনেক কিছু যদি পড়েন তো কেমন হবে? এটা কার দোষ? আমার দোষ নাকি? আচ্ছা, যাই হোক, খেয়াল করি। এরপরে আসেন ইংরেজি যে সিলেবাসটা ওনাদের ছিল, ইংরেজি ওনা কিন্তু লিখে দিছে শর্ট প্যারাগ্রাফ, লেখা আছে ওনাদের সিলেবাসে। তারপরে কি লেখা আছে? এক্সপ্লেইন, ব্যাখ্যা, ওই যে কবিতার যে উদ্ধৃতি গুলো গেলো ব্যাখ্যা, ট্রান্সলেশন, হ্যাঁ, এরপরে দেখেন পাংচুয়েশন, গ্যাপ ফিলিং, সেন্টেন্স মেকিং, চেঞ্জিং সেন্টেন্স, এইগুলো আমাদের সিলেবাসে ছিল। মনে করেন যে এই বছর, গত বছর এরকম সিলেবাস ছিল, এই বছর এরকম একটা সিলেবাস দেওয়া আছে, আপনি ওয়েবসাইট ঘাটলেই কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি, দেখেন আরো ছিল কি? স্টোরি, গ্রাফস এন্ড চার্টস এবং থিম। স্বাভাবিক, আপনারা জানেন ইংরেজি ফার্স্ট পেপার সম্পর্কে, কিন্তু আপনারা জানেন যে ইংরেজি ফার্স্ট পেপারের রিটেন সাইড যদি আমরা বিশ্লেষণ করি কি আছে? প্যারাগ্রাফ, গ্রাফস এন্ড চার্টস, থিম, এগুলোই তো। কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, লেটার অথবা ইমেইল, লেটার অথবা ইমেইল, আর হলো থিম, এই কয়টা কবিতার থিম, এগুলোই তো সিলেবাস নাকি? আচ্ছা, সেই সিলেবাস ভিত্তিক দেখেন গত বছর আসছিল প্যারাগ্রাফ, সেমিন মার্স স্পিচ, ফার্স্ট পেপার থেকে। এবছর আছে ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কোভিড-19, তুলনামূলক আছে না, টেক্সট রিলেটেড, অর্থাৎ কুয়াকাটা, আপনারা নাম শুনছেন কুয়াকাটা, এটা কি একটা ন্যাশনাল ট্যুরিজম প্লেস না? হ্যাঁ, অর্থাৎ এটি কিন্তু আমাদের জাতীয় পর্যটক একটা জায়গা, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়ানোর জন্য আসে, ঠিক আছে, কিন্তু এই কোভিড-19 এর মধ্যে কিন্তু অনেকে যাইতে পারে নাই। দুইটার সাথে রিলেশন রেখে একটা প্যারাগ্রাফ লিখতে বলছি, কি টেক্সটের বাইরে করছে না, করে নাই কিন্তু, ঠিক আছে। এরপরে দেখেন গ্যাপ ফিলিং টেক্সট থেকে আসছিল গত বছর, এই বছর গ্যাপ ফিলিং টেক্সট থেকে আসছে, সরাসরি টেক্সট থেকে কিন্তু। এরপরে দেখেন সেন্টেন্স মেকিং, গত বছর আসছিল সেন্টেন্স মেকিং, সেটা কিন্তু সিলেবাসে আছে, এবছর সেন্টেন্স মেকিং না এসে কমপ্লিটিং স্টোরি আসছে, আসতেই পারে না, কি বলেন আপনারা?
দেখেন গত বছর সিলেবাসটাকে ওনারা যতটা না ফলো করছে, গত বছর যদি 90% ফলো করে থাকে, এই বছর ফলো করতেছে 100%, আপনি বলতে পারেন 110%, এইভাবে কিন্তু ফলো করতেছে। তা আপনি যদি এই ঘটনাগুলো না বুঝেন তাহলে কিন্তু আপনার ভালো করাটা সম্ভব না। ভালো করার সম্ভাবনার মধ্যে এখন আপনাকে বুঝতে হবে তো আপনাদের সিলেবাসের মধ্যে কি আছে। আপনাদের ঘর ইউনিটের সিলেবাসে কিন্তু স্পষ্ট বলা আছে বাংলা এবং ইংরেজি আপনার যে লিখিত অংশ প্রশ্নটা হবে এটা হলো আপনাদের পাঠ্যসূচির আলোকে, পাঠ্যসূচির আলোকে, কথাটা বলছেন। তাই গত বছর টেক্সট বহির্ভূত যদি কিছু আসে থাকে, এবছর কিন্তু টেক্সট বহির্ভূত কিছু হওয়ার সম্ভাবনা নাই। কারণ কথা ওইটাই যে আপনাদের এইচএসসি পরীক্ষার একটা বিকল্প পরীক্ষা হিসেবে অ্যাডমিশন টেস্টকে বিবেচনা করা হচ্ছে। তা আপনি যদি এইটা না বুঝেন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব হয়ে উঠবে না। ইয়েস, অবশ্যই সম্ভব হয়ে উঠবে, কারণ আপনি কিন্তু দেখেন আমি যে কথাগুলো বলতেছি যৌক্তিক না অযৌক্তিক আমি কিন্তু সোর্সগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। সাপোজ পাঠ্যসূচির আলোকে বাংলা অংশে যদি আমরা পাঠ্যসূচির আলোকে চিন্তা করি, আপনি লক্ষ্য করেন গত বছর আসছিল একটা অনুবাদ, সেটা হলো আপনার বাংলা দ্বিতীয় পত্রের 7 নম্বরের অথবায় আছে, 7 নম্বরের কতে থাকতো হলো পারিভাষিক শব্দ আর খতে অনুবাদ। এম আই রাইট অর নট? ঠিক, আপনি দেখেন এটাই কিন্তু ছিল। আচ্ছা, এরপরে হলো অপপ্রয়োগ, এটা হলো 6-এর অথবা, 6 নম্বরের অথবা, এটা কিন্তু অপপ্রয়োগ। এবং সেটা আপনাদের 16 থেকে 19 পর্যন্ত বোর্ডে বিভিন্ন সময় যে অপপ্রয়োগগুলো আসছিল তার মধ্য থেকে 2-3টা মিলে একটা সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছে, একদম হুবহু প্রশ্ন কিন্তু কমন পড়ে আছে, খেয়াল করছেন? কিন্তু আমরা এই সোর্সগুলো না খুঁজে, অর্থাৎ আমাদের ঘরের কাছে এত সাকসেসের বিন্দুগুলো সিন্দুর মতো পড়ে রয়েছে, আমরা ওইগুলো না খুঁজে আমরা খুঁজি কোন জায়গা, মহাসমুদ্রের মধ্যে এক গ্লাস পানি আনার জন্য যাই, বোঝা গেছে, হতাশ হয়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে মারা যায়, এটা কি ঠিক? অবশ্যই ঠিক না। আচ্ছা, এরপরে আসেন এই অংশটা আমরা এখন বিশ্লেষণ করি, ডি ইউনিটের জন্য আপনাদের এই অংশটার মধ্যে কোনটা কমন, ঠিক আছে? আমি একদম শুরু থেকে বলতেছি, আপনি খেয়াল করেন যে এখানে কি কি কমন। দেখেন আপনি লক্ষ্য করেন 1 নম্বরে থাকে হলো আপনাদের, দেখেন বাংলা দ্বিতীয় পত্রের কথা বলছি, প্রথম পত্রের কথা কেন বলছি না জানেন? কারণ প্রথম পত্রে সবগুলোই উদ্দীপক থাকে আর আপনাদের উদ্দীপক আসার কোনো সম্ভাবনা নেই। কেন নেই? উদ্দীপক আসলেও কিন্তু আপনারা পারবে, কোনো ব্যাপার না, উদ্দীপক আসার সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই? বিষয়টা হলো আপনাদের মার্কস হলো 15, ঠিক আছে? আপনাদের যাচাই করতে হলে একটু অন্যভাবে যাচাই করা দরকার, ঠিক আছে? যে কারণে আপনার এখান থেকে আপনার যে জিনিসটা খেয়াল করবেন, দেখেন 1 নম্বরে থাকে শুদ্ধ উচ্চারণ, ইয়েস, 5টা নিয়ম থাকতে পারে শুদ্ধ উচ্চারণের। আচ্ছা, 2 নম্বরে থাকে কি বানান, নত্যবিধান, সত্যবিধান, 5টা নিয়ম থাকতে পারে, পরিবর্তন কিন্তু থাকবে না। কেন থাকবে না পরিবর্তন? তাহলে এমসিকিউ অংশে কি দেবে আপনাকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। 3 নম্বরে কি থাকে? পথ প্রকরণ। আচ্ছা দেখেন এই পথ প্রকরণ থেকে ওই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নাই। 4 নম্বরে কি থাকে? উপসর্গ, যেমন উপসর্গের অর্থ দত্তকতা আছে কিন্তু অর্থবাচকতা নেই, নাকি না ভুল বলে ফেললাম? আচ্ছা, ভুল বলে থাকলে শুদ্ধ করে নিয়ে, এই যে ধরনের একটা কিন্তু প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এরপরে আসেন 5 নম্বরে বাক্য রূপান্তর আসতে পারে, 6 নম্বরে কি আছে? অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ। আচ্ছা, 7 নম্বরে অনুবাদ আর পারিভাষিক শব্দ। আচ্ছা, এরপরে 8 নম্বরে আপনাদের কি আছে? দেখেন এই যে এই অংশগুলো আমি যে বললাম, এই অংশগুলো প্রত্যেকটা আইটেম থেকে একটা বা দুইটা করে প্রশ্ন যদি আপনার পড়া থাকে, অটোমেটিক্যালি আপনি এই অংশের মধ্য থেকে 5 নম্বর কিন্তু পাবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু বলে দিতেছি কোন কোন জায়গায় গেলে ফোকাসটা করবেন। আচ্ছা, এরপরে আসেন আরো 10 নম্বরের জন্য যে বিষয়টা, সেটা আসতে পারে ইমেইল। কি ইমেল কেন আসতে পারে জানেন? কারণ আপনাদের ইমেল কিন্তু সিলেবাসে আছে। আসতে পারে ভাব সম্প্রসারণ, আসতে পারে সারমর্ম, সবচেয়ে বেশি কমন সংলাপ আর হলো ক্ষুদে গল্প। আপনি কি কথাটা বুঝতেছেন? সংলাপ আর হলো ক্ষুদে গল্প। এখন আপনি বলতে পারেন যে এইগুলো আমরা কেমনে পড়ুম, কি পড়ুম, কোথা থেকে পড়ুম? হ্যাঁ, আমরা আপনাদের জন্য আজকে রাত আর কালকে রাত এর মধ্যেই পূর্ণাঙ্গ সিলেবাস অ্যান্সার সব তৈরি করে ফেলতেছি। এবং এই দেখেন আমরা কিন্তু সিলেবাস তৈরি করে ফেলছি, জাস্ট এখন কি করবো, এইগুলো হাইলাইটিং করে আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। দেখেন
আমার গত গতকালের যে আমি খ ইউনিট আর ক ইউনিট মিলে বিশ্লেষণ করছিলাম, দেখেন আমার এখান থেকে কিন্তু উদ্দীপক ঠিকই চলে আসছে। ইংরেজি আমি করোনা ভাইরাসের কথা বলছিলাম সেটা কিন্তু ঠিকই চলে আসছে, গ্যাপ ফিলিং এর কথা বলছিলাম সেটা কিন্তু ঠিকই চলে আসছে। তার মানে আমার ওইখান থেকে মোর দ্যান 80% পুরোপুরি ভাবে কমন, আর আমি চাইতেছি আপনাদের ঘ ইউনিটের জন্য 100% কমন পাবেন আল্লাহ যদি চায়। তবে 100% বলাটা ঠিক না, আমরা 99.99% ধরে নিলাম। কিসের জন্য জানেন? কারণ 100% মৃত্যুটা হলো সত্য, বাকিগুলো একটু কমায় রাখা বেটার। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন, ইংরেজি অংশের মধ্যে আপনি দেখেন প্যারাগ্রাফ টেক্সট রিলেটেড, সেটা কিন্তু আপনাদের আসছিল কি লিডারশিপ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বের উপরে কিন্তু আসছিল। ঠিক আছে, এই বছর আপনাদের প্যারাগ্রাফ সবচেয়ে বেশি কমন কি, হট টপিক কি বলবো? না বলবো না, আর কালকে বলবো নি। ঠিক আছে, চারটা প্যারাগ্রাফ আমরা নির্ধারণ করেছি, একদম হট টপিক, ইনশাল্লাহ এর বাইরে আসবে না আই থিঙ্ক। ঠিক আছে, এরপরে আপনি দেখেন ট্যান্সিলেশন 7 নম্বরের উল্টাটা আসছিল, এই বছর ট্যান্সিলেশন আসার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, যেটা নিয়ে আপনি এত চিন্তা করতেছেন, কেন সম্ভাবনা নেই জানেন? কারণ এই বছর টোটালি পার্টের আলোকে প্রশ্ন করতেছে। দেখেন সেকেন্ড পেপারে 1 থেকে 12 নম্বর পর্যন্ত গ্রামারি গেলে এমসিকিউ অংশের জন্য নির্ধারিত, আচ্ছা 13 নম্বরে অ্যাপ্লিকেশন, 14 নম্বরে রিপোর্ট, 15 নম্বরে কি প্যারাগ্রাফ, 16 নম্বরে কি আসছিল এসে। তো এর মধ্যে থেকে প্যারাগ্রাফটা স্বাভাবিকভাবেই কমন। আপনি যদি ফার্স্ট পেপারে যান, ফার্স্ট পেপারে গেলে দেখেন এখানে ফ্লো চার্ট খুব ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য, ফ্লো চার্ট। ঠিক আছে, গ্যাপ ফিলিং সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, রিয়ারেঞ্জ সম্ভাবনা নাই। আপনি খেয়াল করেন কিন্তু আমার কথা বলে, ইমেইল ইম্পর্টেন্ট, গ্রাফস অ্যান্ড চার্টস ইম্পর্টেন্ট, থিম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার, থিম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি এগুলো আপনার মাথায় আছে? কোনটা কিভাবে লিখবেন, কেমনে লিখবেন, আমরা লিখে দিচ্ছি, টেনশন করার কিছু নাই, একদম লেখা পরিষ্কার ভাবে আপনাদের মধ্যে সাপ্লাই করার চেষ্টা করতেছি। কারণ এখানে দেখেন আমি এইভাবে কেন বিশ্লেষণ করতেছি, আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে, সেটা হলো কি, ওনারা বলছে আমরা এইচএসসির বিকল্প পরীক্ষা নিচ্ছি, তো এইচএসসির সিলেবাস অনুসারে ওইখানে যে টপিকসগুলো থাকে থাকতো সেই টপিকস অনুসারে ওই টপিকসগুলো ধরে 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 দিতেছে। দেখেন জিকে যে অংশটা, জিকে দেখেন ফেসবুক আমাদের সমাজ গত বছর আসছিল, ঠিক আছে, দেখেন এটি কিন্তু আপনাদের বাংলা দ্বিতীয় গত ভাষণ নামে একটা অংশ আছে না, এই অংশের মধ্য থেকে ওইখানে দেখেন, যেমন নারী ও আমাদের সমাজ, বর্তমান বিশ্ব ও বাংলাদেশ, করোনা ভাইরাস ও বর্তমান বিশ্ব, মুজিব বর্ষ ও বাংলাদেশ, মুজিব বর্ষ ও তোমার ভূমিকা, ঠিক আছে, অনলাইন ও আমাদের শিক্ষা, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো কতগুলো হট টপিকস আছে, এইগুলোই কিন্তু আপনাকে কিন্তু মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দেবে না, কিন্তু আপনাকে এমন সোজা প্রশ্ন দেবে আপনি তালি পাবেন না। কিসের জন্য তাল পাবেন না? কারণ আপনি তো টেক্সট ভিত্তিক ভাবছেন না, টেক্সট ভিত্তিক আপনাকে ভাবতে হবে। আচ্ছা, ক্রিকেটে গত বছর আসছিল হলো ক্রিকেট বিশ্ব বাংলাদেশ, আচ্ছা এইভাবে যদি এইভাবে দেওয়া যায় আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনা, ঠিক আছে, তার মানে আপনাকে মূল বিষয়টা, হ্যাঁ এর মধ্যে থেকে আমরা অলরেডি রিলেট করে ফেলছি যে কি কি ধরনের কি কি থাকতে পারে। ঠিক আছে, আমার আলোচনাটা আপনাদের কেমন লাগলো হ্যাঁ অবশ্যই জানাবেন। আর দ্বিতীয় কথা হলো, মনোযোগ দিয়ে শুনেন আমার কথা, সেটা হলো এই যে বিষয়গুলো দেখেন, এই আমরা এমসিকিউ অংশ এবং এই যে আমাদের যে সিকিউ অংশ লিখিত অংশ, দুইটা অংশের উপরেই কিন্তু আমরা প্রচুর খাটতেছি। ঠিক আছে, এবং খ ইউনিটে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেছে এবং আমার কথাগুলো যারা শুনেছে, খারাপ করার কথা না, কিন্তু আমার কথাগুলো না শুনে নানান জায়গা থেকে নানান সোর্স থেকে পয়রা মাথা নষ্ট যারা করছে, তারা কি করবে, আমি কি করবো? আমি তো শুরু থেকেই বলতেছি ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার, কই আপনি তো ফার্স্ট পেপারে কথা শুনতেছেন না। তো আরেকটা বিষয়, সেটা হলো আমরা আপনাদের জন্য আমাদের গ্রিন 110 নামে একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা এই বিষয়গুলো নিয়ে, মানে এই বিষয়গুলোর উপরে যে আমাদের রিটেন পার্ট, এমসিকিউ পার্ট, যেমন বাংলায় আমাদের 500 MCQ, তবে একটু বেশি হবে, 1000 হতে পারে, আমার মনে হয় পড়া কোনো ঘটনা না যদি কমন পড়ে, ঠিক না? আচ্ছা আচ্ছা, ইংরেজি অংশে 500 MCQ, হ্যাঁ হতে পারে 1000, কারণ আমরা নতুন করে আপনাদেরকে পুরোপুরিভাবে আশ্বাস দেওয়ার চেষ্টা করছি, আশ্বাস না বিশ্বাস, বিশ্বাস না প্রশ্বাস, প্রশ্বাস না আপনার অবস্থান ঢাকা ইউনিভার্সিটিতে। কারণ আমি জানি আমি নতুন ইউটিউবে, আমার এখান থেকে 500-600 উপরে ভিউজ হবে না, ঠিক আছে, সুতরাং যারা আমার ভিডিওটা দেখবে ইনশাল্লাহ তাদের হয়ে যাবে যদি আমার কথাগুলো অনুসরণ করে। আমি প্রিভিয়াস ইয়ারের আলোকে কথা বলছি এবং ঢাকা ইউনিভার্সিটি যে বৈশিষ্ট্য অনুসারে কাজগুলো করে সেই অনুসারে কথা বলছি, মিলাইয়ে দেখবেন প্রত্যেকটা প্রশ্ন আমার কথাগুলো।
দ্বিতীয়ত হলো এমসিকিউ এরকম আমরা জিক এর উপরে 1000 সেখানে 2000 হয়ে যেতে পারে ঠিক আছে এবং ম্যাথের উপরে 200 এবং ম্যাথ রিলেটেড আমার কতগুলো ভিডিও আছে আইসিটি এবং আইসিটি রিলেটেড একটা ভিডিও আছে ঠিক আছে তো এর উপরে যে আমরা এমসিকিউ গুলো তৈরি করেছি এবং রিটেন পার্ট গুলো তৈরি করতেছি এটা আমরা দেব গ্রিন 110 হ্যাঁ এখন গ্রিন 110 আমাদের একটা পেইড ব্যাচ এই ব্যাচে আমি চাইলেও আপনাকে ওইভাবে কিন্তু নিতে পারবো না কিন্তু আপনি সাজেশন নেওয়ার সুযোগটা গ্রহণ করতে পারেন কিভাবে গ্রহণ করবেন কমেন্টস বক্সে যে আপনারা যে কমেন্টস করেন না ওইখানে শুরুতেই কমেন্ট বক্সে আমি বিস্তারিত লিখে দেব ঠিক আছে তো যাই হোক এখন আপনারা দেখেন আমি বলছিলাম কেনা জানি না আমাদের আজকের ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনি ধৈর্য সহকারে দেখবেন দেখেন আপনি যদি আমাদের এই সোর্স গুলো ভালো করে বুঝেন এবং সোর্স অনুসারে আমাদেরকে বিশ্বাস করে অধ্যয়ন করেন বিশ্বাস আমাকে করতে হবে না আপনি মিলাইয়ে দেখবেন খালি আমার কথাগুলোর সাথে আপনি মিলাইয়ে দেখবেন মিলাইয়ে দেখে ওই অনুসারে যদি প্র্যাকটিস করেন কে বলছে আপনাকে আপনার চান্স হবে না চান্স হওয়ার জন্য কে বলছে 3 বছর 1 বছর 1.5 বছর 6 মাস 3 মাস আপনার কষ্ট করুন লাগে ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইট বলতেছে আপনারা কোনো কোচিং সেন্টারের ধার ধারেন না আপনারা আদার্স কোনো বইয়ের ধার ধারেন না আপনারা আপনাদের টেক্সট বই ভালো করে পড়েন সংবাদ সম্মেলনে এখানে পড়ছে বলছে টেক্সট বইতে আপনি 2 বছর পড়ে আসছে এখন আপনি কি 10 দিনের বেশি সময় লাগবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে যদি আপনি সোর্সটা বুঝেন যেমন আপনারা অনেকেই আছেন বেশিরভাগ কিন্তু সায়েন্সে হ্যাঁ সায়েন্সের ভাষায় কাজটা কি আপনি কিন্তু জানেন যে 100 মন ওজনের একটা পাথর যদি আপনি সারা দিন বইরা ধাক্কা নেই কি আপনার বলের লোভ দিয়ে কি কাজের লোভ দিয়ে কি হবে শূন্য হবে আপনার কোনো কাজ হইলো কিন্তু আপনি যদি এইটা না কইরা আপনি যদি বুঝেন আপনার পক্ষে 1 মন নেওয়া সম্ভব ঠিক আছে এই 100 বার ওই জায়গা থেকে নিয়ে গেলেন এই 100 বার নিতে আপনার কয়দিন সময় লাগবো 3 দিন 4 দিন 5 দিন 15 দিন বুঝে গেছে ধরেন আপনি 1 করলেন এটার পথে 100 মন নিয়ম লাগবো ঠিক আছে এক খেপ করে এরকম দিলেন দেখবেন আপনি 8-10 দিনের মধ্যে এটি কিন্তু শেষ আপনি কিন্তু পারবেন এবং কাজের লব্ধি কিন্তু আপনার সর্বোচ্চ হবে আপনি হবেন সফল কিন্তু এই যারা 100 মন পাথর ধরে ধাক্কাইতেছে সরে না কথাটা বুঝছেন ওরা কিন্তু জাগাইতে সরতে পারতেছে না ঢাকা ইউনিভার্সিটির অঙ্গন ওরা মুখরিত করবে না মুখরিত হবে আপনার দ্বারা আপনার পক্ষেই কিন্তু এটা সম্ভব আর আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমাদের আমরা প্রতিদিন আপনাদেরকে এরকম ক্লাস দেব আজকে আপনি পরীক্ষার প্রশ্নগুলো দেখে হতাশ হয়ে গেছেন কেন আপনি হতাশ হবেন ওনারা তো ঠিক প্রশ্ন করছে ঠিক জায়গা থেকে প্রশ্ন করছে প্রত্যেকটা পয়েন্ট ঠিক আছে আপনি হতাশ হইতেছেন কিসের জন্য আপনার দুর্বলতার জন্য 100 মন পাথর এই আপনি 2 বছর ধরে ধাক্কান শুরু করছেন আপনি সরাইতে পারতেছেন না হ্যাঁ কিন্তু এই 100 মন পাথর মাত্র 10 দিনে সরান সম্ভব এখন থেকে কিন্তু 10 দিন সময় আছে আর একটা বিষয় আমরা যে সিলেবাস গুলো দিচ্ছি আপনি কালকে যে আমার কাছে চাইবেন যে পুরাটাই আমি দিয়ে দেবো কালকে বুঝে গেছে এটা কিন্তু সম্ভব না এমন ভাবে আমরা তৈরি করব তারপরে আমরা যদি 7 তারিখে দিয়ে দিই এই 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনি যদি পড়েন বুঝে গেছে কি ফিরায় আপনার চান্সটা আপনাকে শুধুমাত্র বুঝতে হবে কি করতে হবে কি ভয় আছে ভিতরে একদম রিল্যাক্স হয়ে বসেন বুঝে গেছে হাত পা ঝাড়া দেন এবং আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে কারণ আমরা অযৌক্তিক কথা বলি না এইটা পরে না আসবো তা বলি না ওনারা যা বলছে আমরা ডুপ্লিকেট কপি ওই জিনিসটাই ডুপ্লিকেট করে বলি যেভাবে বলছে ঢাকা ইউনিভার্সিটি আমরা ঠিক ওইভাবে ওয়েবসাইটটা অন করে ওই যে কম্পিউটার ওয়েবসাইট অন করা আছে দেখে দেখে বলতেছে ক্লিয়ার হিসাব কথাটা বোঝাইতে পারতেছি তো যাই হোক আমি এখন একটা ছেলেকে পরিচয় করাই দিচ্ছি আমাদের 19-20 সিজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা চান্স পাইছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে উনি আপনাদের সাথে 2-4টা কথা বলবে গঠনমূলকভাবে আপনারা হতাশ হবেন না সজীব কামিয়ার আসসালামু আলাইকুম আশা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন দেখছেন সবাই ভালো আছেন তো আসলে আজকের পরীক্ষার পর হয়তো অনেকে হতাশ আছিলেন কিন্তু এই সিনেমাসটা দেখার পর হয়তো অনেকে একটা রিল্যাক্স ফিল হইতেছে যে কি আসবে আপনারা বুঝতে পারতেছেন তো আসলে ঢাকা ভার্সিটি সবসময় এরকম সিলেবাসের বাইরে কখনোই প্রশ্ন করে না এটা হলো বাস্তবতা কিন্তু তারপরে আমরা ভাবি হয়তো বাইরে থেকে আসছে ঠিক আছে কিন্তু না যে প্রশাসনগুলো যা বলে ওনরা তাই করে ওনরা কখনোই কথার বর খেলাপ করে না আর সে আলোকে আজকে আলোচনা করা হয়েছে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই চান্স আপনাদেরই হবে আর যে বিষয়টা খয়নিতে লিখিত অংশে আলাদা আলাদা পাশে দিয়েছিল বাংলায় 5 এবং ইংরেজিতে 5 রেখে 11 পেতে হবে কিন্তু ঘয় নিতে কলম এটা থাকছে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরেকটা বিশাল সুযোগ তারপরে এখানে আমি একটু ভরাই দিতেছি কথাটা বিষয়টা হলো দেখেন যে কথাটা আমি ভুলে গেছিলাম খেয়াল করে নাই যেটা আপনাদের মধ্যে একটা চরম দুশ্চিন্তা সেটা দেখেন আপনি খেয়াল করেন লিখিত অংশের ভিতরে যেমন খ ইউনিটে ছিল বাংলায় 5 পেতে হবে
ইংরেজিতে পাস পেতে হবে কমপক্ষে, কিন্তু আপনাদের এখানে বাংলায় পাস, ইংরেজিতে পাস, সাধারণ জ্ঞানে পাস, কোনো কিচ্ছু না, 40-এর মধ্যে আপনার 10 পাইলেই চলবে। তো আপনি ইংরেজি অংশ নিয়ে এত টেনশন কিসের জন্য করেন? হ্যাঁ, আরেকটা বিষয় এখানে দেখেন, আপনাদের এমসিকিউ অংশে কিন্তু সেম কন্ডিশন রয়েছে, বাংলায় এমসিকিউ অংশে 5, জিকা অংশে এমসিকিউ অংশে 10, আর ইংরেজিতে এমসিকিউ অংশে 5, এটা কিন্তু পেতে হবে মোট 24, ঠিক আছে? বাট রিটেন অংশে শুধুই 10, মোট রিটেন অংশ এবং এমসিকিউ অংশ মিলে আপনাকে 40 পেতে হবে। আচ্ছা সজি বলো। হ্যাঁ, সবকিছু তো ভালো হয়েছে মোটামুটি, তো স্যার যেটা বললো আশা করি আপনারা অনুসরণ করবেন, আর স্যার আপনাদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে দিন থেকে রাত, যেমন আজকে হয়তো সারা রাত, কালকে সারা রাত, এরকম কাজ হবে আপনাদের জন্য। তো আপনারা স্যারের জন্য দোয়া করুন যাতে তার শরীরটা ঠিক থাকে এবং আপনাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে দিয়ে যাচ্ছেন এবং দিতে পারেন। তো আমি আর বেশি কথা বলতে চাই না, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।